জানেন কি, আপনাকে দেখা মাত্রই বশীভূত হয়ে যেতে পারে যে কেউ, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে আপনাকে দেখা মাত্রই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং আপনার বশীভূত হয়ে যাবে। আপনি এবারে আপনার উদ্দেশ্য পূরণ করতে পারবেন, যেটা আপনি চাইছেন বা যেই কাজ আপনি করতে চাইছেন সেই ছেলেটি বা সেই মেয়েটির সঙ্গে আপনি করতে পারবেন। সে কোনো রকম কোনো বাধা দেবে না বা আপনাকে বারণ করবে না, কেননা সে আপনার বশীভূত হয়ে থাকবে, তার মন মস্তিষ্ক আপনি কন্ট্রোল করবেন। এতটাই একটি বশীকরণের ক্রিয়া আমি শিখিয়ে দেব। এটি একটি বহু প্রাচীন যুগের একটি মন্ত্র ছাড়াই বশীকরণের ক্রিয়া। এই বশীকরণটি করতে কোনো মন্ত্র জপ করতে হবে না, একটি তান্ত্রিক টোটকা বা প্রয়োগ পদ্ধতির দ্বারাই এই বশীকরণের প্রয়োগটি আপনি করতে পারবেন। আপনাকে দেখা মাত্রই যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে, পুরুষ মহিলা বশীভূত হয়ে যাবে এবং আপনার প্রেমে পাগল হয়ে যাবে বা আপনার কথা শুনবে। তো এই বশীকরণটি আপনি কিভাবে করবেন, এই বশীকরণ করতে গেলে আপনাকে কোন প্রয়োগ পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই বশীকরণ করতে আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি করতে পারবেন, এবং আপনি যদি পুরুষ হন বা আপনি যদি মহিলা হন অনায়াসে এই বশীকরণটি করতে পারবেন, আপনার বয়স যাই হোক না কেন, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে করতে পারে। তো এই বশীকরণটি কীভাবে করতে হয় ভালো করে শুনুন। এই বশীকরণটি যে কোনো দিন করা যেতে পারে এবং যে কোনো টাইমে যে কোনো সময়ই করা যেতে পারে, এবং এই বশীকরণটি করার জন্য প্রয়োজন যেই ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ব্যবহারকৃত একটুখানি বস্ত্রখণ্ড, ঠিক আছে, সেটা তার জামা হতে পারে বা তার লুঙ্গি প্যান্ট যে কোনো হতে পারে, বা তার শাড়ি, সালোয়ার কামিজ, চুড়িদার, নাইটি, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। যেই পুরুষটিকে বা যেই মহিলাটিকে আপনি বশীকরণটি করতে চাইছেন তার ব্যবহার করা যে কোনো বস্ত্রখণ্ড অল্প করে ছোট্ট পরিমাণে কেটে নিয়ে আপনাকে লুকিয়ে আনতে হবে, ঠিক আছে। লুকিয়ে করবেন কিন্তু গোপনে, এটা একটু আপনাকে সময় নিয়ে সংগ্রহ করে নিতে হবে। যেই ব্যক্তিটিকে বশীকরণ করবেন তার ব্যবহারকৃত, তার ব্যবহার করা জামা কাপড়ের অংশ ছোট্ট একটুখানি কেটে নিয়ে আপনাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসতে হবে। এইবার ওই জিনিসটা দিয়ে কাজ করতে পারবেন। এবারে আর একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, সেটা হচ্ছে ছোট একটা মাটির সরা বা বাটি, মাটির, ঠিক আছে, যেখানে মাটির তৈরি জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন মাটির একটা ছোট্ট বস্ত্র, মাটির একটা ছোট সরা বা বাটি, ঠিক আছে। এবং প্রয়োজন কিছুটা পরিমাণ সরষের তেল, খাঁটি হতে হবে, খাঁটি সরষের তেল। তো দোকান থেকে আপনি কিনে নিতে পারেন সরষের তেল, ঠিক আছে। এইবার এই কাজটি একান্ত গোপনে গুপ্ত স্থানে বসে করবেন, সুন্দরভাবে একদম করবেন, কারোর সামনে করবেন না বা কাউকে রাখবেন না নিজের কাছে, একদম একলা করবেন, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, মাটির যে বাটিটা এনেছেন, মাটির বাটি বা মাটির সরা, তার মধ্যে আপনি ওই বস্ত্রখণ্ডটা যেটা এনেছেন, যে ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার অল্প একটা ছোট বস্ত্রখণ্ড, সেটাকে আপনি রাখবেন। রেখে ওই সরার মধ্যেই আপনি ঢেলে দেবেন কিছুটা পরিমাণ সরষের তেল, ঠিক আছে, পরিমাণ মতো, মানে যাতে ওই বস্ত্রখণ্ডটা ওই সরষের তেলে ভালো করে ভিজে যায় সেরকম পরিমাণে আপনি সরষের তেলটাকে ঢালবেন ওই মাটির পাত্রেতে। এইবার ভালোভাবে যখন সরষের তেলে মাটির পাত্রে রাখা বস্ত্রখণ্ডটি ভালোভাবে ভিজে গেল, তখন আপনাকে কী করতে হবে, ওই বস্ত্রখণ্ডটাতে আগুন জ্বালাতে হবে, একটা দেশলাই দিয়ে বা গ্যাস লাইটের দিয়ে আপনি ওই বস্ত্রখণ্ডটাকে আগুন লাগিয়ে দেবেন। দিয়ে ওই মাটির পাত্রের মধ্যেই আগুন জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে বস্ত্রখণ্ডটা। এইবার ওই ছাইটাকে আপনি একটা সাদা কাগজের মধ্যে তুলে রাখবেন, তুলে ভালো করে মুড়ে রাখবেন, ঠিক আছে। ওই ছাইটা দিয়েই আপনাকে এই বশীকরণটি করতে হবে। কীভাবে করবেন, যেদিন আপনি মনে করছেন বা যখন আপনি মনে করছেন সেই ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চাইছেন, মানে যার বস্ত্রখণ্ডটাকে আপনি পড়ালেন সেই মানুষটিকেই কিন্তু আপনি বশীকরণটি করতে পারবেন। তো আপনাকে কী করতে হবে, যেদিন আপনি মনে করছেন যে তাকে আপনি বশীকরণ করতে চাইছেন, ওই ছাই থেকে কিছুটা পরিমাণ ছাই আপনি নেবেন, নিয়ে আপনার কপালে আপনি তিলক পরে নেবেন। তিলক পরে সেই ব্যক্তিটির সামনে আপনি যাবেন, সে আপনার দিকে দেখা মাত্রই বা আপনি ওই তিলকটা পরে রয়েছেন এরকম অবস্থায় দেখা মাত্রই সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে আপনার চোখের সামনে এক সেকেন্ডের মধ্যেই।
এতটাই সাংঘাতিক এই বশীকরণ আপনি কল্পনাও করতে পারবেন না, তাই আপনি করে দেখুন আর ফলাফল হাতে নাতে পেয়ে যান। যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে এক চান্সেই বশীভূত করে নিতে পারছেন, তবে এটি গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক 50 জনকে গুনে গুনে শেয়ার করে দিয়ে আপনাকে কাজ করতে হবে, তবেই ফলাফল পাবেন। অনলি 50 শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে, আর একটি লাইক প্রত্যেকে দেবেন। চ্যানেলে অনেক তন্ত্রমন্ত্র ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।